আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আজকের ভিডিওটি অনার্স প্রথম বর্ষের সকল বিভাগের শিক্ষার্থীদের জন্য। তোমরা যারা অনার্স প্রথম বর্ষে পড়ো, স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস সাবজেক্টটি তোমাদের সকলের জন্য বাধ্যতামূলক। এ বিষয়টি অনার্স সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীদেরই রয়েছে, পাশাপাশি ডিগ্রি প্রথম বর্ষেরও এই সাবজেক্টটি বাধ্যতামূলক। কোর্সটিকার আজকের ভিডিওতে আমরা অনার্স প্রথম বর্ষ এবং ডিগ্রি প্রথম বর্ষের উভয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ সাজেশনটি দেখে নেব। শিক্ষার্থীরা, এখানে তোমরা স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটির উপরে ক বিভাগ থেকে 30টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন, খ বিভাগ থেকে 18টি সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগ হতে 17টি রচনামূলক প্রশ্ন পাবে। আমি শতভাগ আশাবাদী এই সংক্ষিপ্ত সাজেশনের মধ্যেই তোমরা ফাইনাল পরীক্ষার শতভাগ কমন পাবে। তাহলে চলো শুরু করি। শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনে পিডিএফ হ্যান্ডআউটটি ওপেন করে রেখেছি। এখন আমি এখান থেকে তোমাদের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই বিষয়ের উপরে প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর সহ জানিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, আমাদের আজকে আলোচিত বিষয়টি হচ্ছে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এবং এটির বিষয়কোড হচ্ছে 211501। আমরা এই বিষয়কোডটি মনে রাখব। তো আমরা প্রথমেই বলেছিলাম যে আমাদের ক বিভাগ থেকে 30টি অতি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে এবং সেই প্রশ্নগুলোর উত্তর সহ আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে, এক, কোন গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়? শিক্ষার্থীরা, উত্তরটি হচ্ছে ঐতরীয় অরণ্যক গ্রন্থে সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়। এরপরে দুই নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? উত্তর, বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম তাজিংডং বা বিজয়। তিন, পদ্মা নদী কোথায় মেঘনা নদীর সাথে মিশেছে? উত্তর, পদ্মা নদী চাঁদপুরে মেঘনা নদীর সাথে মিশেছে। চার, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন কে? উত্তর, ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন অ্যালান অক্টাভিয়ান হিউম। শিক্ষার্থীরা, তোমরা এই নামটি মনে রাখবে। পাঁচে বলা হয়েছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি কে ছিলেন? উত্তরটি হচ্ছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভার সভাপতি ছিলেন ব্যারিস্টার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ছয়ে বলা হয়েছে, লাহোর প্রস্তাব কে উপস্থাপন করেন? উত্তর, লাহোর প্রস্তাব শেরে বাংলা এ কে ফজলুল হক উত্থাপন করেন। এরপরে সাত নম্বর প্রশ্নে বলা হয়েছে, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? উত্তর, অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন সোহেদ সোহরাওয়ার্দী। এবং আটে বলা হয়েছে, পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয় কত সালে? উত্তর, পাকিস্তানের প্রথম গণপরিষদ গঠিত হয় 1947 সালে। এরপরে নয় নম্বর প্রশ্নে বলা হয়েছে, পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন? উত্তর, পূর্ব বাংলার প্রথম গভর্নর ছিলেন স্যার ফ্রেডারিক চার্লসম্যান বোর্ন। দশ, কার নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়? উত্তর, অধ্যাপক আবুল কাশিমের নেতৃত্বে তমুদ্দিন মজলিস গঠিত হয়। এগারো, 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল? উত্তর, 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। বারো, পাকিস্তানের প্রথম কত সালে সামরিক আইন জারি করা হয়? উত্তর, পাকিস্তানের প্রথম 1998 সালের 7 অক্টোবর সামরিক আইন জারি করা হয়। এরপরে 30 নম্বরে বলা হয়েছে, পোডো অথবা পিওডিও এর পূর্ণরূপ কি? শিক্ষার্থীরা, এই শব্দটির পূর্ণরূপ হচ্ছে পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার। শিক্ষার্থীরা, তোমরা এই বাক্যটি আবার মনে রাখবে, পিওডিও এর পূর্ণরূপ হচ্ছে পাবলিক অফিসার ডিসকোয়ালিফিকেশন অর্ডার। এরপরে 14 নম্বরে বলা হয়েছে, মৌলিক গণতন্ত্র আদেশ কবে জারি করা হয়? উত্তর, মৌলিক গণতন্ত্র আদেশ 1969 সালে 27 অক্টোবর জারি করা হয়। এরপরে 15 নম্বরে বলা হয়েছে, বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি কি? উত্তর, বাংলাদেশের স্বাধীনতার মূল ভিত্তি ছিল 6 দফা দাবি। এরপরে বলা হয়েছে, ঐতিহাসিক 6 দফা কবে কোথায় ঘোষিত হয়? উত্তর, ঐতিহাসিক 6 দফা 1966 সালের 5-6 ফেব্রুয়ারি লাহোরে ঘোষিত হয়। এরপরে 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আগরতলা মামলায় কতজনকে আসামি করা হয়েছিল? উত্তর, আগরতলা মামলায় 35 জনকে আসামি করা হয়েছিল। 18 নম্বরে বলা হয়েছে, 1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি কে ছিলেন? উত্তর,
1969 সালে ছাত্র সংগ্রাম পরিষদের সভাপতি ছিলেন তৎকালীন ডাকসুর ভিপি ছাত্রনেতা তোফায়েল আহমেদ। এরপরে 19 নম্বর প্রশ্ন বলা হয়েছে, শহীদ আসাদ দিবস পালিত হয় কবে? উত্তর, শহীদ আসাদ দিবস পালিত হয় 20 জানুয়ারি। এরপরে 21 নম্বর প্রশ্নে বলা হয়েছে, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক কোনটি ছিল? উত্তর, 1970 সালের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রতীক ছিল নৌকা। 22 বলা হয়েছে, বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম কবে উত্তোলিত হয়? উত্তর, বাংলাদেশের জাতীয় পতাকা 1971 সালের 2 মার্চ প্রথম উত্তোলন করা হয়। 23 নম্বর বলা হয়েছে, বাংলাদেশের পতাকা প্রথম কোথায় উত্তোলন করা হয়? উত্তর, বাংলাদেশের পতাকা প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ সমাবেশে উত্তোলন করা হয়। 24, 1971 সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? উত্তর, 1971 সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 25, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন তাজউদ্দিন আহমেদ। এরপরে 26 নম্বর প্রশ্নে বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? শিক্ষার্থীরা, তোমরা কম বেশি সবাই এই প্রশ্নের উত্তরটি জানো। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ 11টি সেক্টরে বিভক্ত ছিল। 27 বলা হয়েছে, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি? উত্তর, মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। শিক্ষার্থীরা, আমরা জানি যে মুক্তিযুদ্ধে মোট 4টি খেতাব রয়েছে। এই 4টি খেতাবগুলো হচ্ছে বীর উত্তম, বীর বিক্রম, বীর প্রতীক এবং বীরশ্রেষ্ঠ, এবং এর মধ্যে সর্বোচ্চ খেতাব হচ্ছে বীরশ্রেষ্ঠ। 28 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারত বাংলাদেশকে কখন স্বীকৃতি দেয়? উত্তর, ভারত বাংলাদেশ 1971 সালের 6 ডিসেম্বর স্বীকৃতি দেয়। 29 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বঙ্গবন্ধু কত সালে স্বদেশ প্রত্যাবর্তন করেন? উত্তর, বঙ্গবন্ধু 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এরপরে 30 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের সাংবিধানিক নাম লিখো। শিক্ষার্থীরা, বাংলাদেশের সাংবিধানিক নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 31 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশের জাতীয়করণ আইন পাশ করেন কে? উত্তর, বাংলাদেশের জাতীয়করণ আইন পাশ করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে 32 নম্বর প্রশ্নে বলা হয়েছে, বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে কবে? উত্তর, বাংলাদেশ 1974 সালের 17 সেপ্টেম্বর জাতিসংঘের সদস্যপদ লাভ করে। 33 নম্বর প্রশ্নে বলা হয়েছে, কত তারিখে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হন? উত্তর, 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়। শিক্ষার্থীরা, তোমরা দেখলে আমি 1 থেকে 33 পর্যন্ত মোট 33টি অতি গুরুত্বপূর্ণ অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর সহ তোমাদের সাথে আলোচনা করেছি। আশা করছি এই 33টি প্রশ্ন তোমরা পড়ে গেলে এর মধ্য থেকে তোমরা শতভাগ কমন পাবে। শিক্ষার্থীরা, আলোচনার এই অংশে তোমাদেরকে বলে রাখছি, তোমরা যারা নিয়মিত কোর্সটিকার ভিডিও দেখো, তোমরা জানো যে কোর্সটিকায় আমরা সকল বিষয়ের উপরে পিডিএফ নোট এবং সাজেশন শেয়ার করে থাকি। সুতরাং তোমরা এখনো যারা কোর্সটিকার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, পিডিএফ নোট এবং সাজেশনগুলো পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। শিক্ষার্থীরা, এরপরে আমরা খ বিভাগ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তরগুলো দেখে নিব। শিক্ষার্থীরা, আমরা এখানে খুবই অল্প পরিমাণে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন তোমাদেরকে দেখিয়েছি। এই প্রশ্নগুলো আশা করছি তোমাদের পরীক্ষায় শতভাগ কমন পড়বে। এখানে আমি শুধু প্রশ্নগুলোই তোমাদেরকে বলে দিচ্ছি, তবে উত্তরগুলো পাওয়ার জন্য তোমরা আমাদের courstika.com ওয়েবসাইটটি ভিজিট করতে পারো। শিক্ষার্থীরা, আমরা খ বিভাগ সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিচ্ছি। 1 নম্বর বলা হয়েছে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বর্ণনা করো। 2, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লেখো অথবা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টীকা লেখো। 3, বলা হয়েছে, দ্বি জাতিতত্ত্ব সম্পর্কে আলোচনা করো অথবা দ্বি জাতিতত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লেখো। 4, লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? 5, 1976 সালের পাকিস্তান সংবিধান কেন ব্যর্থ হয়েছিল? 6, তমুদ্দিন মজলিস কি? 7, 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের গুরুত্ব সংক্ষেপে লেখো। 8, সামরিক শাসন বলতে কি বোঝায়? 9, সামরিক শাসনের বৈশিষ্ট্য সমূহ উল্লেখ করো। 10, 6 দফাকে বাঙালি জাতির মুক্তির সনদ বা ম্যাগনাকার্টা বলা হয় কেন অথবা 6 দফা কর্মসূচিকে কেন বাঙালির ম্যাগনাকার্টা বলা হয়? এরপরে 11 নম্বর প্রশ্নে বলা হয়েছে, আগরতলা মামলা কি? 12, 69-এর গণ অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্যগুলোর সংক্ষেপে লেখো। 13, 6 দফা আন্দোলন কি? 14, বঙ্গবন্ধুর 7 মার্চের ভাষণের গুরুত্ব লেখো।
অথবা 7 মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব লেখো। 15. অপারেশন সার্চ লাইট বলতে কি বোঝায়? 16. মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লেখো অথবা মুজিবনগর সরকার সম্পর্কে টিকা লেখো। 17. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারী সমাজের অবদান মূল্যায়ন করো। 18. বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন সম্পর্কে টিকা লেখো। 19. ইনডেমনিটি অধ্যাদেশ কি? তাহলে শিক্ষার্থীরা, আমরা খ বিভাগের সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখে নিলাম। এখানে প্রশ্নগুলো উল্লেখ করেছি, আমাদের কোর্সটিকা.com ওয়েবসাইটে উত্তরগুলো তোমরা পেয়ে যাবে। এরপরে আমরা গ বিভাগ থেকে গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্নগুলো দেখে নেব। এই প্রশ্নগুলো তোমাদের এবছরের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা গ বিভাগের প্রশ্নগুলো আলোচনা করছি। একে বলা হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে ভূপ্রকৃতির প্রভাব আলোচনা করো। 2-এ বলা হয়েছে বাংলাদেশের জনগণের নৃতাত্ত্বিক পরিচয় দাও। 3-এ বলা হয়েছে লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল, এই প্রস্তাবের তাৎপর্য বিশ্লেষণ করো। 4-এ বলা হয়েছে স্বাধীন বাংলা গঠনের পরিকল্পনা ব্যাখ্যা করো, এই পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল। 5-এ বলা হয়েছে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে অর্থনৈতিক বৈষম্যের বিবরণ দাও। 6-এ 1952 সালের ভাষা আন্দোলনের গুরুত্ব বর্ণনা করো অথবা 1952 সালের ভাষা আন্দোলনের তাৎপর্য ব্যাখ্যা করো। 7-এ বলা হয়েছে 1954 সালের নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণসমূহ আলোচনা করো অথবা 1954 সালে প্রাদেশিক নির্বাচনে যুক্তফ্রন্টের বিজয়ের কারণ উল্লেখ করো। 8. পাকিস্তানের 1958 সালের সামরিক শাসন জারির কারণ আলোচনা করো। 9. 1966 সালের 6 দফা আন্দোলনের পটভূমি ও গুরুত্ব সম্পর্কে লেখো। 10. বাঙালির জাতীয়তাবাদ বিকাশে 6 দফার গুরুত্ব আলোচনা করো। 11. 1969 সালের গণ অভ্যুত্থানের কারণসমূহ আলোচনা করো। 12. স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে 1970 সালের নির্বাচন কি প্রভাব রেখেছিল। 13. 1971 সালের মার্চের অসহযোগ আন্দোলনের বর্ণনা দাও। এবং 14. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীদের অবদান আলোচনা করো। 15. বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের অবদান আলোচনা করো। 16. বাংলাদেশের মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান আলোচনা করো। এবং সবশেষে 17. যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা করো। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে আমি ধারাবাহিকভাবে আমাদের আজকের এই আলোচনায় তোমাদের জন্য ক বিভাগ থেকে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, খ বিভাগ থেকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং গ বিভাগ থেকে রচনামূলক প্রশ্নগুলো আলোচনা করেছি। শিক্ষার্থীরা, তোমরা যারা এবছর অনার্স প্রথম বর্ষ পরীক্ষাটি দিবে তাদের জন্য স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস এই সাবজেক্টটি থেকে আমি যে প্রশ্নগুলো আলোচনা করেছি এই প্রশ্নগুলোই যথেষ্ট। তোমরা শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়লেই আমি শতভাগ আশাবাদী এখান থেকে সর্বোচ্চ কমন তোমরা পাবে। শিক্ষার্থীরা, এখানে আমি শুধুমাত্র ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলোই আলোচনা করেছি, তবে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন উত্তরগুলো তোমরা কোর্সটিকা.com ওয়েবসাইটে ফ্রি PDF আকারে পেয়ে যাবে। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্ক দিয়ে দিয়েছি যেখান থেকে তোমরা এই সাজেশনটি পূর্ণাঙ্গ উত্তর সহ ডাউনলোড করতে পারবে। শিক্ষার্থীরা, তুমি যদি এরকম সকল সাবজেক্টের উপরে PDF নোট এবং সাজেশন চাও তাহলে কোর্সটিকার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমরা তোমাকে সকল বিষয়ের উপরে PDF নোট দিয়ে সাহায্য করব। তাহলে তোমাদের পরীক্ষার জন্য সর্বোচ্চ শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি।